হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাজু তিন সেটের আরও একটা নতুন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি খুব সহজে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো আমরা এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য অনেকেই পিসি ব্যবহার করি, কিন্তু এটা যদি মোবাইল দিয়ে খুব সহজেই করা যায় তাহলে কেন করবেন না? তো আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি যে আপনি মোবাইল দিয়ে খুব সহজে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। তো ফ্রেন্ডস, আর কথা নয়, ভিডিওটি শুরু করব। তার আগে আপনি যদি রাজু তিন সেটে এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, আর অ্যাপ্লিকেশনটি পাবেন আপনার মোবাইলের প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি, আর সেই সাথে বলে দিই আমি কিন্তু অ্যাপসটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপসটির নাম হলো টেলিপোর্ট, এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি। এই অ্যাপসটি ডাউনলোড করে নিন, আর আপনি না চাইলে কিন্তু প্লে স্টোরে যাওয়ার প্রয়োজন পড়বে না। আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করলে আপনি সরাসরি এই অ্যাপসটি পেয়ে যাবেন। তো এবার অ্যাপসটি আপনি ডাউনলোড করে নিন, আমার অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে। তো এবার অ্যাপসটি ওপেন করুন। যখন প্রথমে অ্যাপসটি ওপেন করবেন তখন কিছু কিন্তু পারমিশন চাইতে পারে। তো এবার দেখুন এরকম চলে এসেছে, এখান থেকে আপনি চাইলে ছবি তুলেও নিতে পারেন বা গ্যালারি থেকেও সিলেক্ট করতে পারেন। আমি গ্যালারি দিলাম এবং একটা ছবি আমি সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আপনারা যে আমি একটা ছবি অলরেডি সিলেক্ট করেছি, ওখান থেকে আপনি চাইলে সেই সময় ছবিটা তুলেও নিতে পারেন, বা যদি আগের তোলা কোনো ছবি থাকে সেই ছবিটা ইউজ করতে পারেন। এবার ছবিটা এরকম আসার পর এখান থেকে আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে যে আপনি ছবিটার কতটুকু নিতে চাচ্ছেন। তো এবার এই যে উপরের দিকে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। এবার ছবিটা এখানে একটু প্রসেসিংয়ে একটু সময় নেবে, খুব বেশি না, 5-10 সেকেন্ডের মতো। এটা সম্পূর্ণ হয়ে গেলে আপনি তখন কাজগুলো করতে পারবেন। তো দেখুন তাদের প্রসেসিংটা সম্পূর্ণ এবং ছবিটা এখানে চলে এসেছে। আর এখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি। এখন আমরা যেখানে আছি এটা হলো হেয়ার কালার। এখান থেকে আপনি ছবির আপনার যে চুলগুলো, মানে হেয়ার মানে চুল তো আমরা জানি, সেই চুলের কালার করতে পারবেন। দেখুন আপনি এই ছবিটার চুলটা ফলো করুন, দেখুন চুলটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি ব্ল্যাকই রাখছি। তো আমরা আসলে দেখাবো ব্যাকগ্রাউন্ড রিমুভ। এর জন্য যে পাশে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড লেখা আছে, আশা করি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। এবার দেখুন ছবিটা কিন্তু অটোমেটিক্যালি তার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, আমাদের কিন্তু কিছু করার প্রয়োজন পড়েনি। এবং কিছু অসাধারণ ব্যাকগ্রাউন্ড তারা দিয়ে দিয়েছে, দেখুন এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে। আপনি ছবিটাকে কিন্তু চাইলে সুন্দর করে ছোট বড় করেও নিতে পারেন। দেখুন অসাধারণ কিছু ব্যাকগ্রাউন্ড এখানে আছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে আপনি কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটাই নিতে পারেন। অনেকগুলো ব্যাকগ্রাউন্ড তারা দিয়েছে দেখুন। আর আপনি যদি চান যে আপনার নিজের তোলা ছবির কোনো একটা জায়গাতে বসাবেন, মানে আপনার ক্যামেরা দিয়ে যদি কোনো দৃশ্যর আপনি ক্যাপশন করে থাকেন সেই জায়গায় যদি ছবিটা বসাতে চান, তাহলে একটু এইদিকে চলে আসলেই দেখতে পাবেন কাস্টম ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আপনি চাইলে কিন্তু আপনার যে ফোনে যে দৃশ্যটা থাকবে বা ছবিটা থাকবে সেটা আপনি অ্যাড করে নিতে পারবেন খুব সহজেই। তো আমি এদেরই একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাচ্ছি আপনাকে। যাই হোক, দেখুন আমি যদি এখানে ছবিটাকে বসাই কেউ কিন্তু বুঝতেই পারবে না, অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে এদের নিজেদের, দেখুন। তো ফ্রেন্ডস, এভাবে কিন্তু আপনি খুব সহজেই ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। আমরা যখন পিসি দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি তখন কিন্তু আমাদের পেন টুল দিয়ে আলাদাভাবে সিলেক্ট করা লাগে, কিন্তু এটাতে আপনাকে কোনো সিলেক্টের প্রয়োজন পড়বে না। জাস্ট ছবিটা সিলেক্ট করে দিলে আপনার কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস, দেখলেন কিভাবে আপনি খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। তো যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ও কমেন্টস করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। তাহলে দেখাবে আর একটা নতুন টিউটোরিয়ালে। সে পর্যন্ত রাজু তিন সেটের সাথে থাকুন।